জয় মা শ্মশান কালী মায়ের জয়, জয় মা শ্মশান কালী। বন্ধুরা, আজকে কেওড়াতলা শ্মশানে চলে এসেছি। এখানে শ্মশান কালী মায়ের পুজো হচ্ছে। অপূর্ব সুন্দর মা, নতুন রকমের মাকে দেখলাম এখানে। স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন, এটা কেওড়াতলা শ্মশান। আর এখানে শ্মশানের মধ্যে পুজো হচ্ছে শ্মশান কালী মায়ের, শ্রী শ্রী শ্মশান কালী মাতা পূজা। এই দেখুন, সভাপতি হচ্ছে মালা রায়। এই পূজার শ্মশান কালী মা দর্শনের আগে এখানে ছোট্ট একটা মন্দির, মন্দিরে তারা মা আছে, গৌরাজ আছে, এটাও দর্শন করে নিন। এর কেওড়াতলা শ্মশানের দিকে এবার প্রবেশ করবো। এই প্রবেশ পথ সুন্দর করে সাজানো, অপূর্ব সুন্দর আর অনেক স্মৃতি বিজড়িত এই কেওড়াতলা শ্মশান। পুরনো একটা স্তম্ভ, দুদিকে দুটো লক্ষ্য করতে পারছি। এই চলে এসছি, এই ডান দিকে স্মৃতিসৌধ দেখতে পারছেন, তাবত্তাবন মনীষীদের স্মৃতিসৌধ এখানে আছে। দেশপ্রিয় যতীনমোহন সেনগুপ্তর সমাধি স্থল এটা। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই দেখুন পুজো মণ্ডপ, আর এই হচ্ছে স্মৃতিসৌধ। সমস্ত মনীষীদের গুণীজনদের স্মৃতিসৌধ এখানে আছে। শ্রী শ্রী শ্মশান কালী মাতা পূজা, জয় মা শ্মশান কালী। 108 বছরে পা দিয়ে যে পদার্পণ করছে। আর কেওড়াতলা শ্মশানের মধ্যে আরো অজস্র মন্দির আছে, পুরনো মন্দির লক্ষ্য করা যায়, সব পুরাতন মন্দির। আর এই দেখুন কেওড়াতলা চুল্লি, কাঠের চুল্লি এটা শ্মশানের, লক্ষ্য করছেন। আর এই দেখুন কাঠের চুল্লিতে এখানে দাহ করা হয়, দাহ করার স্থান এটা কাঠের চুল্লি। আর ওই দিকে চলে আছে আদি গঙ্গা, আর এই হচ্ছে মণ্ডপ, শ্মশান কালী মায়ের মণ্ডপ। অপূর্ব সুন্দর মা, নতুন ধরনের মাকে দেখলাম, নতুন রূপে। আর এদিকে আদি গঙ্গা চলে যাচ্ছে, এই বাঁদিকে সোজা একটু গেলেই আদি গঙ্গা, আর এই হচ্ছে মা। জয় মা শ্মশান কালী, জয় মা, জয় মা শ্মশান কালী, জয়। অপূর্ব সুন্দর মা এখানে লক্ষ্য করছি। এই দেখুন মা তার সঙ্গী সাথীদের নিয়ে সব বিরাজমান। এই দেখুন সুন্দর, অপূর্ব লাগছে, ভয়ঙ্কর লাগছে এদের দেখে। আর মাকে অন্য একটা রূপে দেখতে পেলাম, আপনারাও দেখতে পাচ্ছেন। দেখুন মা হাতে কি ধরে আছে লক্ষ্য করুন, একটা কাটা হাত, একটা কাটা হাত ধরে আছে মা। এই মন্দিরের উপরটা দেখাচ্ছি, সুন্দর করে সাজানো নীল সাদা কাপড় দিয়ে। আর এই মায়ের মূর্তি অপূর্ব সুন্দর, মায়ের মূর্তিটি লক্ষ্য করা যাচ্ছে, দেখুন। যাক বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করবেন। জয় মা কালী, ভালো থাকবেন, এইটুকুই জানাই। আর এই দেখুন মা কাটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। জয়।